খাগড়াছড়ি মুন্সিগঞ্জ বগুড়া ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে আমবোঝাই সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালক বাস্তা মিয়া ও আম ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব। একই দিনে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে রাত্রি আক্তার নামে একজন নিহত হন। এছাড়া বগুড়া ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।